নতুন বছরে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং তার সাথে সাথে আজকের যে দিনটা খুব স্পেশাল দিন আমরা প্রত্যেকেই জানি নতুন করে বলার কিছু নেই আজকে কি আছে 23 জানুয়ারি মানে ভারতবর্ষের সবচেয়ে বড় যে লিডার ভারতবর্ষের সবচেয়ে মানে গ্রেটেস্ট লিডার যার লিডারশিপ নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো সংশয় নেই যে মানুষটাকে নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই যে মানুষটা জন্য আজকের আমরা আমাদের ঘুরে বেড়াচ্ছি যে মানুষটার জন্য আজকের একটা শান্তির জীবন আমরা অতিবাহিত করছি সেই মহান মানুষ নেতাজির আজকের জন্মদিন এবং আমরা যারা এবিএস গ্রুপে যারা আমরা আছি আমরা এবিএস গ্রুপে জানি যে এবিএস গ্রুপও কিন্তু এই নেতাজির কিছু আদর্শ কিছু তার লিডারশিপ এই সমস্ত কিছু পাঠ দিয়ে আমরা নেতাজিকে ফলো করি এবং তার নাম অনুসারেই কিন্তু এই এবিএস গ্রুপের নামকরণ হয়েছে জানি তো আমরা আচ্ছা প্রথম আমাকে দেখছেন কারা কারা আছে ফার্স্ট টাইম কেউ আছেন অনেকেই আছেন তো একটু পরিচয় দিয়ে নিই নাম হচ্ছে অলকপুর গাইড বাড়ি কলকাতা আজকের এই যে মিটিং আজকে মিটিংটা যেটা বলা হয়েছে লিডারশিপ মিটিং ভাবুন আজকের যে লিডারশিপ মিটিংটা 23 জানুয়ারি এবং আমরা সেই দিনে আমরা এই লিডারশিপ মিটিংটা করছি যেদিন নেতাজিও পৃথিবীতে এসেছিলেন নেতাজির মতো মানুষকে আমরা পেয়েছিলাম সুতরাং আজকের এই দিনটা আমাদের কাছে খুবই মূল্যবান দিন এবং আশা করছি যেটুকু সময় আপনাদের সঙ্গে থাকব এমন কতগুলো পার্ট নিয়ে ডিসকাস করব এমন কিছু টপিকস নিয়ে ডিসকাশন হবে যে টপিকসগুলো কিনা আগামী দিন মরিঙ্গোতে শুধু নয় আপনার জীবন গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে সুতরাং টোটাল মিটিংটাকে একটু সিরিয়াসলি শুধু ফিজিক্যালি নয় মেন্টালি এই হলের মধ্যে প্রেজেন্ট থাকতে সবাইকে রিকোয়েস্ট করব এবং শুধুমাত্র মিটিংটা শোনা নয় মিটিংটা শোনার পরে সেগুলো নিজের বাস্তব জীবনে সেগুলো ইমপ্লিমেন্ট করা ভীষণ দরকার এটাও আমি আশা রাখবো যে আপনারা এগুলোকে নিজেদের বাস্তব জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন এবং ডেফিনেটলি 2022 আপনার জীবনে একটা গোল্ডেন ইয়ার হিসাবে আপনি পেতে পারেন কারণ আমরা 2020 কোনোভাবে কেটে গেছে 2021 কোনো কোনোভাবে মানে কোনোরকমভাবে আমরা কাটিয়ে এসেছি তাই তো বিভিন্ন ঘাত প্রতিঘাত করোনা ভাইরাস লকডাউন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা 2021টাকেও কাটিয়ে এসেছি 2022 আমরা কিছু আশার আলোও দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন আপনারা কারা কারা 2022 আশার আলো কারা কারা দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছি সুতরাং 2022 অনেক বড় কিছু ঘটনা ঘটবে এবং মরিঙ্গোতে 2022 ইতিহাস তৈরি হওয়া শুরু হবে 2022 সাল থেকে মরিঙ্গোতে ইতিহাস তৈরি হওয়া শুরু হবে এবারে সেই ইতিহাসের সাক্ষী হিসেবে আপনি থাকতে চান নাকি ইতিহাস পড়বেন বলে মরিঙ্গোতে এসেছেন ইতিহাস গড়বেন বলে মরিঙ্গোতে এসেছেন কি করবেন ইতিহাস গড়বেন নাকি ইতিহাস পড়বেন কারা কারা গড়ার দলে কারা কারা হাত তোলেন তারপরে যারা যারা হাত তুলছেন না ভাবো যে আপনারা ইতিহাস পড়বেন তাই তো ইতিহাস গড়তে চায় না পড়তে চায় তো সে গড়ার জন্য আওয়াজ দরকার তো ইতিহাস গড়বেন না পড়বেন গড়বেন না পড়বেন থ্যাংক ইউ এই মানুষটা এই 23 জানুয়ারি যে মানুষটা এসেছিল এই মানুষটা কিন্তু একটা আওয়াজ দিয়েছিল এবং সেই আওয়াজে সারা ভারতবাসীর হৃৎকম্পন বেড়ে গেছিল তাই না কি ছিল সেই আওয়াজ তোমরা আমাদের আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব ভাবুন একটা মানুষ কত বড় একটা সাহস থাকলে সেই কমিটমেন্টটা করে
যে আপনি আমাকে রক্ত দিন, আমি আপনাকে স্বাধীনতা দেব। তো আজকের এই 23শে জানুয়ারিতে দাঁড়িয়ে আপনার কাছে আপনার কমিটমেন্ট, যে আপনি ইতিহাস পড়তে চান নাকি ইতিহাস গড়তে চান? আপনি পৃথিবীতে এসেছেন ইতিহাস পড়ার জন্য এসেছেন নাকি ইতিহাস তৈরি করার জন্য এসেছেন? তো সেই আওয়াজ আপনার ভিতর থেকে আসা দরকার, নিজের ভিতর থেকে আসা দরকার। কি ঠিক না ভুল? তো চলুন। এবং শুধু তাই নয়, আজকের এই জানুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস ভারত, প্রতিটা ভারতবাসীর জন্য। কারণ এই এই মাসে আরও একজন মহান ব্যক্তিকে কিন্তু আমরা পেয়েছিলাম, যার কিছুদিন আগে যার জন্মদিন আমরা পালন করেছি, তাই না? কে সেই ব্যক্তি? স্বামী বিবেকানন্দ। এবং তার আদর্শ নিয়ে আমাদের মনের মধ্যে কোনো সংশয় নেই। আর এই যে এভিএস গ্রুপ, আজকে কিন্তু এই দুজন ব্যক্তি নাম অনুসারে কিন্তু এভিএস গ্রুপের নামকরণ। আরও একজন ব্যক্তি আছে, কিন্তু তার মধ্যে দুজন ব্যক্তি, তিনজন মহান ব্যক্তির নাম অনুসারে এভিএস গ্রুপের নামকরণ হয়েছে। কারা কারা জানেন না, হাত তুলবেন। এভিএস গ্রুপ কারা কারা প্রথমবার, এভিএস গ্রুপ কারা কারা প্রথমবার শুনছেন একটু হাত তুলুন। যারা যারা প্রথমবার এভিএস গ্রুপের নামটা শুনছেন একটু হাত তুলবেন। দুজন আছেন, বাকি সবাই এভিএস গ্রুপ সম্পর্কে জানেন। এভিএস গ্রুপটা কি? এভিএস গ্রুপ হচ্ছে মরিঙ্গো অর্গানিক্সে আরও অনেক টিম আছে যারা কাজ করছে, কিন্তু তার মধ্যে একটা টিম, যে টিমটার নামকরণ হচ্ছে এভিএস গ্রুপ, সেখানে ব্যক্তি বিশেষ নয়, অলপপুর খেতে টিম নাম। মানে এভিএস গ্রুপ মানে হচ্ছে একটা সিস্টেম, এভিএস গ্রুপ মানে হচ্ছে একটা, মানে কি বলবো, হ্যাঁ, যে কিনা আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেবে, কিছু ডিরেকশন, যেখান থেকে আপনি পাবেন একটা সঠিক ডিরেকশন, আপনি পাবেন সঠিক ইনস্ট্রাকশন, আপনি পাবেন যার মধ্যে দিয়ে আপনি আমি এগিয়ে যাব। এবং এখনও পর্যন্ত এভিএস গ্রুপ যে ওয়ান অফ দ্য, মানে বেস্ট, মরিঙ্গোর ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ, সেটা অলরেডি আজকের দিনে প্রুভড। কারণ মিডিলে যখন ঝড় এসেছিল কিছুক্ষণ আগে, যেটা দিলীপ স্যার বলছিল, সেই ঝড়ে কিন্তু অনেক গ্রুপ হাওয়া হয়ে গেছে, অনেক গাছ পড়ে গেছে, কিন্তু এভিএস গ্রুপ এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার প্রধান কারণ হচ্ছে এভিএস গ্রুপের সততা এবং এভিএস গ্রুপের ইউনিটি। এবং এই এভিএস গ্রুপ যে স্বপ্ন নিয়ে চলছে, যে ভিশন নিয়ে এভিএস গ্রুপ এগিয়ে যাচ্ছে, যে আগামী দিন একটা রোগমুক্ত সমাজ গড়ার কাজে, এবং শুধু শারীরিকভাবে নয়, আর্থিকগত দিক দিয়ে মানুষকে অর্থনৈতিক বেনিফিট পাইয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু এভিএস গ্রুপ এগিয়ে চলেছে। আর সেই এভিএস গ্রুপে আমরা সবাই কাণ্ডারি, সবাই সৈনিক, সবাই সোলজার। সুতরাং আগামী দিন এই এভিএস গ্রুপ যাতে আরও ডেভেলপ করে, এই এভিএস গ্রুপে যাতে আরও অনেক বেশি অ্যাচিভমেন্ট আসে, তার দায়িত্ব কিন্তু আমাদের সবারই, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং যেটা কিছুক্ষণ আগে আমাদের দিলীপ স্যার যেটা বললেন, অলরেডি এভিএস গ্রুপ কিন্তু আজকের দিনে শুধুমাত্র নর্মাল একটা গ্রুপ নয়, অলরেডি একটা রেজিস্টার্ড একটা গ্রুপ। এবং অনেক কিছু স্টেপ, অনেক কিছু পার্ট অলরেডি এভিএস গ্রুপ থেকে আসতে চলেছে, যেটা কিছুক্ষণ আগে বললেন যে কিছু টুলস অলরেডি এভিএস গ্রুপ থেকে আসছে, যে টুলসগুলো আশা করছি আমরা ফেব্রুয়ারি মাসে অলরেডি, মানে প্রিন্টিংয়ের জন্য দেওয়া হয়ে গেছে। এবং প্রথম যে বইটা আসতে চলেছে সেটা হচ্ছে কমপ্লিটলি প্রোডাক্টের উপরে। তো প্রোডাক্টের উপরে যে বইটা আসছে, আশা করছি এই বইটা আসার পরে যদি কোনো একজন ব্যক্তিকে আপনি এই বইটাকে দিয়ে আসতে পারেন বা পড়াতে পারেন, ওই ব্যক্তি
কাজ কি করবে জানি না, কিন্তু আপনার প্রোডাক্টটা কন্টিনিউসলি ইউজ করবে। এবং তার মনের মধ্যে থাকা প্রশ্ন, যে প্রশ্নগুলোর সম্মুখীন আজকে দিনে আপনাকে আমাকে হতে হয়, ওই বইয়ের মধ্যে সমস্ত প্রশ্ন ক্লিয়ার করা আছে। যে প্রোডাক্ট খাচ্ছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, কি শুনতে হয় কি হয় না মাঝে মধ্যে? মাঝে মধ্যে শুনতে হয় তো, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, ওই বইয়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া আছে। এবং আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বইটাকে যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, প্রোডাক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যদি আপনার টিমের মধ্যে বইটাকে সঠিকভাবে প্রমোট করতে পারেন, তাহলে আপনার টিমের কাছেও প্রোডাক্ট সম্পর্কে একটা নলেজ, একটা বেসিক ধারণা পৌঁছে যাবে। কিন্তু একটাই, যে বইটাকে কেউ জেরক্স করবেন না, কারণ জেরক্স কপি জেরক্স কপিই হয়, ডুপ্লিকেট কপি কেমন হবে? ডুপ্লিকেট হবে, ঝাপসা হবে। আপনি জেরক্স করাবেন, কারণ আমি আজকে কথা বলছি লিডারদের সঙ্গে, কারণ লিডার মিট, সুতরাং আপনি এখানে এসছেন মানে আপনার লিডার, আপনার সিনিয়র এটুকু ফিল করেছে যে আপনার মধ্যে লিডারশিপের কিছু গুণ হয়তো আপনার লিডার দেখতে পেয়েছে, তাই আপনাকে ইনভাইট করেছে, কি ঠিক না ভুল? তো সিনিয়রদের জন্য একটা ক্লাপিং হওয়া উচিত। তো এবার এই বইটাকে যদি আপনি জেরক্স করতে হেল্প করেন আপনার টিমকে, হয়তো দুটো টাকা সেভ করার জন্য আপনি জেরক্সও করাতে পারেন, কিন্তু তাতে আপনি আপনার টিমের কোয়ালিটিটাকে ডাউন করাতে শুরু করবেন। এবং এটা আমাদের তরফ থেকেও ইনস্ট্রাকশন যে কোনোভাবে যেন বইটা কোনো জায়গাতে জেরক্স না হয়, প্রত্যেকে যেন বইটা পারচেস করে, কারণ সঠিক জিনিসে সঠিক মূল্য দেওয়া দরকার। কি আসেন না? এবং এরপরে নেক্সট আরও একটা বই আসছে, এই বইটা রিলিজ মানে পাবলিশ হওয়ার পরে নেক্সট আরও একটা বই, যেটা অলরেডি তার উপরে কাজ চলছে, এখন এডিটিংয়ের কাজ চলছে। সেটা হচ্ছে একদম বেসিক, যারা আমরা যুক্ত হচ্ছি মরিঙ্গোর সঙ্গে, যেটা দিলীপ স্যার কিছুক্ষণ আগে বললো যে আমাদের কোম্পানি থেকে ফোন এসেছিলো নতুন ডিস্ট্রিবিউটারদের কাছে, এবং তারা বলছে যে আমরা কিছু জানি না, আমরা বিজনেস প্ল্যান জানি না। এবং আমরা নিজেরাও জানি যে আমরা অনেক সময় যুক্ত তো হয়ে পড়ি, কিন্তু যুক্ত হওয়ার পরে তারপরে যে কী করবো কী করবো না আমরা বুঝে উঠতে পারি না। বা আমাদের অনেক লিডাররা থাকে যুক্ত তো করিয়ে দিয়ে চলে আসে, তারপর তাকে সঠিক ইনস্ট্রাকশান দেওয়া হয় না। এবং যারা সিনিয়র লিডাররা আছে, সিনিয়র লিডারদের পক্ষে সব জায়গায় পৌঁছানো সম্ভব না কি? সম্ভব কি? সিনিয়র লিডারদের পক্ষে সব জায়গায় পৌঁছানো সম্ভব? সুতরাং নতুন একজন ব্যক্তিকে মনে করুন, কালকের আপনি যাকে যুক্ত করিয়েছেন, সেই ব্যক্তি দুদিন পরে গিয়ে অন্য একজন ব্যক্তিকে যুক্ত করিয়েছে, তো ওই নতুন ব্যক্তিরা সেও কিছু জানে না, এবং নতুন আরও একটা ব্যক্তিকে যাকে যুক্ত করালো সেও কিন্তু কিছু জানে না। যে যুক্ত তো হয়ে পড়েছি, এবার কী করবো কী করতে হবে সেটা সম্পর্কে ধ্যান ধারণা নেই। তো এই পার্টের উপরে যে একজন নতুন ব্যক্তি যুক্ত হওয়ার পরে তার ফার্স্ট করণীয় কী, তার একটা কমপ্লিটলি একটা গাইডলাইন, এবং তার উপরে একটা বই, এই বইটার পরে আবারও আসছে, আশা করছি সেটাও ফেব্রুয়ারি এন্ড না হলে ওটা হয়তো মার্চের প্রথমের দিকে চলে আসবে। এবং এর আগে মনে আমি বলেও ছিলাম, আবারও বলছি যে এবিএস গ্রুপের যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের কাজ কিন্তু অলমোস্ট মানে 90% কাজ কমপ্লিট, এবং এই বই আসার পরে হয়তো আমরা ফেব্রুয়ারি থেকে বা মার্চের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকেও, এবিএস গ্রুপের ওয়েবসাইটটাও লঞ্চ হয়ে যাবে।